হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবর মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন আপনি কীভাবে গ্রাফটিং করবেন, তার ভিডিও আমি আজকে উপস্থাপন করব। তো আমরা আজকে পেয়ারা গাছ কলব করব। তো প্রথমে আমরা কি করব, একটি মধ্যবয়সী ডাল সিলেক্ট করে নেব, আর আপনি যে গাছের পেয়ারা পছন্দ করেন সেই গাছের ডালটি সিলেক্ট করে নিন। তো আমরা দেখুন বিন্স মতন কেটে চামড়াটাকে তুলে নিই আগে, তারপরে যে হালকা হালকা পিছলে মতো অংশটা সেটা আমরা চাকু দিয়ে কষে কষে তুলে নেব। তারপরে দেখুন দোয়াশ মাটি আমি আগে থেকে রেডি করে রাখছি, ভিডিও যেন লং না হয় তার জন্য। তো আপনারা এরকম দোয়াশ মাটি নিয়ে নেবেন, আর নরম পানিযুক্ত কাদাযুক্ত এরকম ফসল হয়, এরকম নেওয়ার পরে আপনারা এটা চেপে লাগিয়ে দেবেন ডালের উপর। ভালো করে চেপে লাগিয়েবেন যেন পাখা না থাকে। তারপরে একটি রশি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেবেন। আমি কীভাবে করছি আমার প্রসেসগুলো আপনারা ফলো করে রাখেন, তাহলে আপনাদের গ্রাফটিং অবশ্যই সাকসেসফুল হবে। তো দেখুন মাত্র 8 দিনের মাথায় গ্রাফটিং কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর শিকড় গজিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর যেহেতু শিকড় গজিয়ে গেছে, আপনি এখন চাইলে ডালটাকে কেটে যেখানে ইচ্ছে লাগাতে পারেন। আমি ডালটাকে কেটে নিই, দেখুন কত সুন্দর শিকড় গজিয়ে গেছে। এখন আমরা এই ডালটাকে, যেহেতু অনেক বড় ডাল, আমরা এটাকে কেটে সাইজ করে নিই। ডালটাকে কেটে সাইজ করে নিন, প্রথম অবস্থায় এত বড় ডালটা থাকলে গ্রাফটিংটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য ডালটাকে ছোট করে নেওয়া ভালো। দেখুন সাইজ করে গেছে। এখন আমরা প্লাস্টিকটা ওপেন করে আপনাদেরকে দেখাই, আর প্লাস্টিকটা ওপেন করে অবশ্যই চারাটা রোপণ করতে হবে, কারণ প্লাস্টিকটা থাকলে আপনার গ্রাফটিং নষ্ট হয়ে যাবে, শিকড় আর চারিদিকে যেতে পারবে না, তার জন্য আমরা প্লাস্টিকটা খুলে তারপর রোপণ করব। আপনারা চাইলে সরাসরি লাগিয়ে দিতে পারেন, না হলে আপনার টপেও সংরক্ষণ করতে পারেন। আর সরাসরি মাটিতে লাগানো একটাই সমস্যা, তো ডাল থেকে কাটা হয়েছে সেটাই হোক গ্রাফটিং, ডালটা অনেক সময় রোদ্রে শুকিয়ে যেতে পারে। সেজন্য আপনি যদি টপের মধ্যে লাগান, গাছটা যখন আলাদাভাবে একটা চারা রেডি হয়ে যাবে তখন আপনি লাগাবেন যেখানে ইচ্ছে, ডালটা নষ্ট হবে না, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। আর এভাবে সরাসরি লাগালে ডালটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন ডালটাকে কত সুন্দর শিকড় হয়ে যাচ্ছে, এখন আমি এটাকে টপের মধ্যে লাগিয়ে দেবো। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন, আমার চ্যানেলে অনেক রকমের গাছের ভিডিও দেওয়া আছে, কীভাবে বীজ থেকে চারা তৈরি করতে হয়, তারপরে গ্রাফটিং করতে হয় ডাল থেকে, সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন, আর যদি আমার ভিডিওগুলো দেখে আপনাদের একটু উপকার হয় তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আরও নতুন নতুন ভিডিও যেন তার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, তার জন্য আপনার নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট মতন আল্লাহ হাফেজ।